Good morning, everyone. How are you? I hope you all are fine in your own home. Student, welcome to your online class of science. This is the second class. Yesterday, we learned about living things and non-living things. Today, we are going to learn about characteristics of living things. Living things move, living things grow and die, living things need food and water. Let's start our discussion. Student, watch the reading and listen carefully. Characteristics of living things. Characteristics of living things means লিভিং থিংস যেগুলো আছে, যাদের প্রাণ আছে সেগুলো লিভিং থিংস, তাদের চরিত্রটা আমরা পড়ব। অল লিভিং থিংস হ্যাভ লাইফ, অল লিভিং থিংস, সব লিভিং থিংসের কী আছে, জীবন। দেয়ার আর সার্টেন ক্যারেক্টারিস্টিক্স ইন লিভিং থিংস, দেয়ার আর সার্টেন ক্যারেক্টারিস্টিক্স in living things. Certain means nidisto, characteristics mane choritrogoto means in living things. Living things er ekta nidisto choritro ache which differentiate them from non-living things. Era ki non-living things er theke alada, নন লিভিং থিংসের থেকে আলাদা, এদের চরিত্রটা নন লিভিং থিংসের থেকে আলাদা। লেট আস লার্ন অ্যাবাউট দিস ক্যারেক্টারিস্টিক্স। তো আমরা এখন এদের চরিত্র নিয়ে শিখব, কিছু চরিত্র সম্বন্ধে শিখব। লিভিং থিংস মুভ, লিভিং থিংস মুভ, লিভিং থিংস মুভ মিন্স লিভিং থিংস আছে যারা মুভ মানে নড়াচড়া করে অথবা চলাফেরা করে। মুভ মিন্স নড়াচড়া করা অথবা চলাফেরা করা। অল লিভিং থিংস মুভস, সব লিভিং থিংস কী করে, চলাফেরা করে অথবা নড়াচড়া করে। দে মুভ ইন সার্চ অফ ফুড অ্যান্ড শেল্টার, তারা চলাফেরা কেন করে, সার্চ মিন্স খোঁজা, অফ ফুড অ্যান্ড শেল্টার, খাবার অ্যান্ড শেল্টার, শেল্টার মিন্স আশ্রয়, খাবার এবং আশ্রয় খোঁজে, অ্যান্ড অলসো টু প্রোটেক্ট দেমসেলভ ফ্রম দেয়ার এনিমিজ। প্রোটেক্ট মিন্স রক্ষা করা, দেমসেলভ তাদেরকে ফ্রম দেয়ার এনিমিজ, শত্রুদের থেকে তারা নিজেদেরকে রক্ষা করার জন্য তাদের কী খোঁজে, একটা আশ্রয়। মোস্ট অ্যানিমালস মুভ অন দেয়ার লেগস, কিছু প্রাণী মুভ নড়াচড়া বা চলাফেরা করে অন দেয়ার লেগস, তাদের পায়ের পা দিয়ে, পায়ের উপরে ভর করে চলাফেরা করে অথবা নড়াচড়া করে। লুক অ্যাট দ্য পিকচার স্টুডেন্ট, এ ফিশ সুইমস, এ বার্ড ফ্লাইস, এ ডিয়ার ফ্রিক্স, এ বয় ওয়াক্স। বার্ডস ইউজ দেয়ার উইংস টু ফ্লাই, পাখিরা কী করে, ওড়ার জন্য কিসের সাহায্য নেয়, তাদের ডানার সাহায্য নেয় ওড়ার জন্য। অ্যানিমাল উইথআউট লেগস, অ্যানিমালস উইথআউট লেগস অর উইংস ইউজ দেয়ার বডি টু কোল অর স্লিটার। অ্যানিমালস উইথআউট লেগস অর উইংস, অ্যানিমালস পা অথবা ডানা ছাড়া তাদের শরীর দিয়ে হামাগুড়ি অথবা হড়কে হড়কে যেতে পারে, নড়াচড়া করতে পারে। ক্রল মানে হামাগুড়ি দেওয়া, স্লিটার মানে হড়কে হড়কে যাওয়া। ফিশেস সুইম ইন ওয়াটার, মাছেরা কী করে, সুইম মিন্স সাঁতার কাটে, ইন ওয়াটার জলের মধ্যে। হিউম্যান্স অলসো মুভ অন দেয়ার লেগস, হিউম্যান্স মিন্স
মানব জাতি বা মানুষেরা অলসো মুভ অন দেয়ার লেগস, পায়ের দিয়ে নড়াচড়া করে, পায়ের উপর ভর করে নড়াচড়া করে। প্ল্যাঙ্কস ডু নট মুভ লাইক অ্যানিমালস অ্যান্ড হিউম্যান্স, গাছপালা অ্যানিমালস এবং হিউম্যান্সের মতো নড়াচড়া করে না, বাট দেয়ার লিভস অ্যান্ড ফ্লাওয়ার্স শো সাম মুভমেন্ট, তাদের পাতাগুলো এবং ফুলগুলো কী করে, নড়াচড়া করে। দ্য লিভস অফ দ্য টাচ মি নট প্ল্যান্ট ফোল্ড দেমসেলভ আপ হোয়েন টাচ, লিপগুলোকে যখন আমরা ছোবো তাদের পাতাগুলোকে, তারাও আমাদেরকে কী করবে, টাচ করবে, ছোবে। দ্য সানফ্লাওয়ার টার্নস ইটস ফেস টুওয়ার্ডস দ্য সান, সানফ্লাওয়ার মিন্স সূর্যমুখী ফুল, টার্নস ইটস ফেস টুওয়ার্ডস দ্য সান, টুওয়ার্ডস মিন্স মুখোমুখি বা দিকে, সূর্যের দিকে, বা টুওয়ার্ডস মিন কাছাকাছি, সূর্যের দিকে তাদের মুখটা কি করে, ঘুরে থাকে। নেক্সট, লিভিং থিংস গ্রো অ্যান্ড ড্রাই, অল লিভিং থিংস গ্রো উইথ টাইম, অল লিভিং থিংস, লিভিং থিংস একটা সময় পর বেড়ে ওঠে, দে আর স্মল অ্যাট বার্থ বাট গ্রো বিগার উইথ টাইম, যখন তারা জন্মায় তখন ছোট থাকে, বাট সময় হতে হতে তারা কি হয়, বেড়ে ওঠে, বড় হয়। এ বেবি গ্রোজ ইন টু এ ম্যান অর ওম্যান, একটা ছোট্ট শিশু বেড়ে ওঠে একটা লোক অথবা স্ত্রীলোক হতে পারে। এ স্মল প্ল্যান্টস গ্রো ইন টু এ বিগ প্ল্যান্টস, একটা ছোট গাছ বেড়ে বড় গাছে পরিণত হয়। এ পাপি গ্রোজ ইন টু এ ডগ, একটা কুকুরছানা বেড়ে একটা বড় কুকুর হয়ে যায়। লিভিং থিংস কিপ অন গ্রোয়িং অ্যান্ড চেঞ্জিং অল দ্য টাইম, লিভিং থিংস যাদের প্রাণ আছে যেসব জিনিসের, তারা বেড়ে ওঠে, সময় সময়ের মধ্যে পরিবর্তন হয় এবং বেড়ে ওঠে। অল লিভিং থিংস ডাই ওয়ান ডে, অল লিভিং থিংস, সব লিভিং থিংস একদিন মারা যায়। লুক অ্যাট দ্য পিকচার স্টুডেন্ট, এ বেবি গ্রোজ ইন টু অ্যান অ্যাডাল্ট পার্সন, এ পাপি গ্রোজ ইন টু এ ডগ। নেক্সট, লিভিং থিংস নিড ফুড অ্যান্ড ওয়াটার, লিভিং থিংস নিড ফুড অ্যান্ড ওয়াটার মিন্স লিভিং থিংস যাদের প্রাণ আছে যেসব জিনিসের, তাদের নিড মিন্স প্রয়োজন, ফুড অ্যান্ড ওয়াটার খাবার এবং জলের। অল লিভিং থিংস নিড ফুড অ্যান্ড ওয়াটার ফর সার্ভাইভাল, সব লিভিং থিংসের কৃষির প্রয়োজন, বেঁচে থাকার জন্য খাবার এবং জলের প্রয়োজন। উইথাউট ফুড অ্যান্ড ওয়াটার দে উড ডাই, জল এবং খাবার না থাকলে তারা কী করবে, মারা যাবে। ফুড প্রোভাইডস এনার্জি অ্যান্ড হেল্প দেম টু গ্রো অ্যান্ড বি ফর স্ট্রং, খাবার তাদের কী করে, শক্তি দেয় আর সাহায্য করে বেড়ে উঠতে, আরও শক্তিশালী হতে। খাবার খেলে শক্তি পাওয়া যায় অ্যান্ড বেড়ে ওঠা যায়, আরও শক্তিশালী হওয়া যায়। লুক অ্যাট দ্য পিকচার স্টুডেন্ট, উই নিড ফুড টু লিভ, এ প্ল্যান্টস প্রিপেয়ার ফুড ইন দ্য প্রেসেন্স অফ সানলাইট, হিউম্যান্স বিইংস অ্যান্ড অ্যানিমালস ইট ফুড উইথ দেয়ার মাউথ, হিউম্যান মানব জাতি বা মানুষেরা অ্যান্ড অ্যানিমালস প্রাণীরা ইট ফুড উইথ দেয়ার মাউথ, মুখ দিয়ে খাবার খায়। দে ইট প্ল্যান্টস অর দ্য ফ্লেশ অফ আদার অ্যানিমালস, তারা খায় গাছপালা অর দ্য ফ্লেশ অফ আদার অ্যানিমালস, ফ্লেশ মিন্স মাংস, অফ আদার অ্যানিমালস অন্যান্য প্রাণীর মাংস খায় এবং গাছপালাও খায়। কিছু উদ্ভিদ আছে যেগুলো অ্যানিমালস মানুষ দুজনরাই খায়, অ্যানিমালস অ্যান্ড হিউম্যান বিইংস। প্ল্যান্টস ক্যান মেক দেয়ার ওন ফুড, গাছেরা তাদের খাবার নিজেরাই তৈরি করতে পারে। দে মেক ফুড উইথ দ্য হেল্প অফ এয়ার ওয়াটার অ্যান্ড সানলাইট,
তাদের খাবারের জন্য কি কি প্রয়োজন? এয়ার, ওয়াটার অ্যান্ড সানলাইট। প্ল্যাঙ্কস অ্যাবজর্বস ওয়াটার ফ্রম দ্য সয়েল থ্রু দেয়ার রুটস। অ্যাবজর্ব মিন্স শুষে নেওয়া, ওয়াটার ফ্রম দ্য সয়েল মাটি, সয়েল মিন্স মাটি, থ্রু দেয়ার রুটস। প্ল্যাঙ্কস কী করে? মাটি থেকে জল শুষে নিয়ে মূলে কী করে পৌঁছে দেয়? রুটস মিন মূলস, তাদের মূলে পৌঁছে দেয়। দ্য লিভস প্রিপেয়ার ফুড ফর দ্য প্ল্যাঙ্কস, পাতারা কী করে? তাদের খাবার তৈরি করে, পাতারা তাদের খাবার তৈরি করে। সো স্টুডেন্ট, টুডে আওয়ার ডিসকাশন আর ক্যারেক্টারিস্টিক্স অফ লিভিং থিংস। লিভিং থিংস মুভ, লিভিং থিংস গ্রো অ্যান্ড ডাই, লিভিং থিংস নিড ফুড অ্যান্ড ওয়াটার। Now the class ended today. You will all study at home. We will meet again in the next class. Tata, have a nice day.